তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডিয়ার ক্যান্ডিডেট ইউ আর অ্যালিজিবেল ফর অ্যাপ্লাইং ওএফসি হোম ইউনিভার্সিটি দ্য পোর্টাল ডাব্লু ডাব্লিউ ডট ইউজি অ্যাডমিশন ডট ইন উইল রিমেন ওপেন টিল বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ বারোটা পি এম অর্থাৎ কাল বারোটা পি এম পর্যন্ত কিন্তু এটা চলবে তো ও এফ ও সিটা কী সেটা তোমাদের আমি ডিটেলসে এখানে জানিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের যে কাউন্সেলিং সেটা কিভাবে হবে কবে তোমাদের অ্যাডমিশন যে ফাইনাল লিস্ট সেটা বা কবেই পাবলিশ হতে চলেছে সেটা তো সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব যারা যারা পিজি অ্যাডমিশন নিতে চলেছ গৌরবঙ্গের আন্ডারে অবশ্যই ভিডিওটিকে তোমরা ভালোভাবে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তোমাদের প্রত্যেকটা ডাউট আমি এখানে ক্লিয়ার করে দেবো তো চলো এক এক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আমরা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটাতে চলে যাব তো ইউজিবি ডট অ্যাডমিশন ডট ইন এই ওয়েবসাইটটা চলে যাবো তোমরা গুগল ক্রোমের মাধ্যমে এটা করে নিতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে ডেস্কটপ মোড করে নেবে আমি অলরেডি করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড করে নেবে ঠিক আছে তো এইখানে তোমরা দেখো ঠিক আছে তোমাদের ফার্স্ট অফ অল আমি একটু নোটিফিকেশনটা দেখিয়ে দিই ঠিক আছে সেটা একটু দেখে নাও জাস্ট তোমাদের এটা কিন্তু জেনে নেওয়া ভালো ঠিক আছে তো দেখে নাও এটা দেন আমি তোমাদের এক এক করে ডিটেলসে আলোচনা করছি তো শেষের দিকে যদি আমরা দেখি যেটা বললাম তোমাদেরকে আমি যে তোমাদের দেখো কম্বাইন্ড যেটা ফাইনাল ম্যারিট লিস্ট সেটা কিন্তু কুড়ি সেপ্টেম্বর দু দেখতে পাচ্ছ এখানে তোমরা এবং এই যে কাউন্সেলিং ঠিক আছে কাউন্সেলিং অর ও ও সি তো এটা হচ্ছে কাউন্সেলিং তোমাদের কীভাবে হবে তার জন্য তোমাদের এই যে ফাইনাল ম্যারিট লিস্টটা পাবলিশ করা হয়েছে তো এটা তোমাদের কিন্তু ফিল করতে হবে ঠিক আছে একুশে সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফিল করার সময় অর্থাৎ আজকে থেকে তোমরা কালকে বারোটা দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে এবং তোমাদের যে পাবলিকেশন অফ ইউর অ্যান্ড হোম প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট সেটা কিন্তু তোমাদের তেইশ তারিখ থেকেই বেরোবে ঠিক আছে তেইশ তারিখে কিন্তু তোমাদের যে ফাইনাল যে অ্যাডমিশন লিস্ট সেটা কিন্তু পাবলিশ হবে অ্যান্ড দেন কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দু পর্যন্ত কিন্তু তোমাদের এই পেমেন্টটা করে দিতে হবে ঠিক আছে দেন তোমাদের শুরু হচ্ছে কিন্তু যারা যারা আদার্স ইউনিভার্সিটি তাদের জন্য শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর তাদের আবার সেম কিন্তু এই ওএফ ওসি বা কাউন্সেলিংয়ের যে ফর্মটা সেটা কিন্তু ফিল করতে হবে তো এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা সেম জিনিসটাই করবে তাহলে তোমাদের ফর্মটা ফিল হয়ে যাবে খুব কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট কাউন্সেলিংয়ের জন্য এটা করতে হয় এটা এই কারণেই করতে হয় যে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো কি না সেই ইউনিভার্সিটিতে সেই জন্য এটা করানো হয় এটাই কিন্তু ফাইনাল অ্যাডমিশন মেরিট লিস্ট না ঠিক আছে তোমাদের যে ফাইনাল অ্যাডমিশন মেরিট লিস্ট সেটা এই যে তোমরা কাউন্সিলিংয়ে যে ফর্মটা ফিল আপ করছো তার ভিত্তিতে কিন্তু তোমাদের সে অ্যাডমিশন লিস্টটা কিন্তু পরবর্তীতে বেরোবে ঠিক আছে তোমরা জাস্ট এটা ফর্মটা ফিল আপ করবে যারা যারা করতে চাও কেননা অনেকেই জাস্ট খালি ফর্মটা ফিল আপ করে দেয় ঠিক আছে ফর্মটা ফিল আপ করে দেয় বাট তারা অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নেয় বা অনেকে অ্যাডমিশন নিতে চায় না তো তার জন্য এটা জাস্ট তোমাদের একটা এখান থেকে মানে একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে যে তোমরা নিতে চাও এখানে দেন তোমরা এখানে মনে করো যদি আশিটা তোমাদের একশোটা যদি সিট থাকে তোমরা যদি সেখানে পাঁচশো জন অ্যাপ্লাই করো ঠিক আছে পাঁচশো জন যদি অ্যাপ্লাই করো তো সেই পাঁচশো জনের এখন এই যে ফাইনাল ম্যারিট লিস্টে যদি চারশো জনেরও নাম আসে তো এই যে লিস্টটা এখানে যে কাউন্সেলিংয়ের যে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে তো তারা যেভাবে করবে ঠিক আছে তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কিন্তু প্রত্যেকে তো আবার করবে না কিছু কিছু করবে যারা যারা করবে মোটামুটি জনে যদি করে তো তিনশো জনের ভিত্তিতে সেটা ক্যাটাগরি ওয়াইজ হোক বা সেটা ডিগ্রি ওয়াইজ ঠিক আছে সেই নাম্বার অনুযায়ী বেস করে কিন্তু পরবর্তী যে অ্যাডমিশন লিস্টটা সেটা কিন্তু তোমাদের বেরোবে ঠিক আছে তো কিভাবে করবে সেটা জাস্ট তোমরা একটু দেখে নাও খুবই সিম্পল প্রসেস একটা রয়েছে ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা দেখো তোমাদের কিন্তু কোনো রকম কোনো কিছু হবে না তো আমি ডেস্কটপ মোড করে নিয়েছি এবং এখানে চলে এসেছি এখানে তোমরা জাস্ট তোমাদের যে আইডি সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে তো আমি আমারটা হাইড করে এখানে রেখেছি জাস্ট আইডি এবং পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে লগ ইনটা করে নেবে ঠিক আছে লগ ইন করে নেবে তো লগ ইন করে নেবে এখানে তোমরা এরপরে তোমাদের যেটা করতে হবে তোমরা দেখো তো এখানে এটা করার পরে আমি কিন্তু সব ইনফরমেশনগুলো হাইড করে রাখছি এই কারণে সিকিউরিটির জন্য ঠিক আছে তো তোমরা দেখবে সেম তোমাদের এখানে আসবে তো টোটাল এখানে তোমার নাম থেকে শুরু করে তোমার বাবার নাম থেকে শুরু করে মায়ের নাম তোমার যা যাবতীয় ডিটেলস তোমরা দিয়েছিলে টোটাল ডিটেলসগুলো তোমাদের এখানে কিন্তু শো করবে ঠিক আছে তোমরা কিচ্ছু করবেন জাস্ট এই নেক্সট পয়েন্টটাতে তোমরা ক্লিক করতে থাকবে ঠিক আছে নেক্সট ক্লিক করবে এখানে কারণ এখানে তোমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এখানে লেখা যায় বাট সেটা কিন্তু চেঞ্জ হবে না আলটিমেটলি কেননা তোমাদের কারেকশনের কিন্তু একটা সময় দিয়েছিল যারা কারেকশন করেছো খুবই ভালো আর যাবার যাদের কিন্তু ভুল রয়েছে তাদের কিন্তু আর কারেকশন তোমরা করতে পারবে না ঠিক আছে তো এখানে কিন্তু কোনো কোনো কিছু চেঞ্জ করতে না জাস্ট তোমরা নেক্সট করে দেবে ঠিক আছে নেক্সট করে দেবে দেন আবার তোমার কিন্তু সেম ইনফরমেশনগুলো এখানে দেখাবে ঠিক আছে এখানে জাস্ট একটা টিকমার্ক করে দেবে ঠিক আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সেম রয়েছে কিনা সেটা তোমরা এখানে টিক করে দেবে বাস এটা করলে তোমাদের আবার তোমাদের নেক্সট করতে হবে এবার নেক্সট করার পরে তোমাদের আরেকটা পেজ আসবে যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে তোমাদের গ্র্যাজুয়েশন টোটাল নাম্বার থেকে শুরু করে তোমরা যা যা ইনফরমেশন দিয়েছো টোটাল কিছু তোমাদের এখানে শো করবে কিছু না জাস্ট এভাবে কিন্তু নেক্সটগুলো করে থাকবে ঠিক আছে তো কী সাবজেক্ট অ্যাপ্লাই করেছিল সেটা তোমার দেখাচ্ছে যেমন আমি এখানে বাংলা করেছি তো সেটা আমাদের এখানে দেখাচ্ছে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স অ্যান্ড থার্ড প্রেফারেন্স তো নেক্সট করে দেবে নেক্সট দেন তোমরা এখানে দেখতে পাবে যে তোমরা যা ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে সেগুলো তোমাদের কিন্তু এখানে শো করবে ঠিক আছে তোমরা কিচ্ছু করবে না জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে নেবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করে নেবে দেন তোমাদের কিন্তু সাকসেসফুল এখানে দেখা দেবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনায় সাকসেসফুল দেখা দিবে ঠিক আছে এক অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে কিচ্ছু করতে হবে না ব্যাস এটুকুই তোমাদের করতে হবে চাইলে ফর্মটা যদি না ডাউনলোড করা থাকে তাহলে এখানে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে তোমাদের ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট তোমাদের যে কাজটা করতে হবে এটাই তোমাদের সর্বশেষ কাজ সেটা হচ্ছে তোমরা এখানে দেখো কোন একটা থ্রি ডট দেখতে পাচ্ছ এই থ্রি ডটে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে দেন দেখতে পাচ্ছ এখানে অপশনটা ও এফ ও সি এই অপশানটাতে জাস্ট ক্লিক করে নেবে এখানে এখানে ক্লিক করলে তোমার দেখতে পাবে এই ফর্মটা আসবে যেমন আমি বাংলার জন্য অ্যাপ্লাই করেছি তো এখানে আমি বাংলা সিলেক্ট করবো তোমরা করে দেবে দেন তোমরা ক্যাটাগরিতে এখানে বোথ এই অপশানটাকে সিলেক্ট করে দেবে ঠিক আছে দেন এখানে দেখো কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটাতে তোমরা টিক করে দেবে ঠিক আছে টিক মেরে দেবে এবং শেষে তোমাদের এখানে সাবমিট ও এ ওসিটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটাই তোমাদের সর্বশেষ কাজ ছিল দেন হয়ে গেলো তোমাদের এখন তোমরা এখানে ওই যেটা ফর্মটা সেটা ডাউনলোড করে নেবে ওই এফ ওসির ফর্মটা ঠিক আছে তো ডাউনলোড করে নিয়েছি আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে তোমাদের ফর্ম ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ফর্মটা তো এখানে দেখতে পাচ্ছ নাম দেওয়া রয়েছে সাবজেক্ট দেওয়া রয়েছে বোথ অ্যাপ্লাই জাস্ট এটাই তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো এতদূরই ভিডিওটি রইল অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ